এগুলো হচ্ছে সিরামিক কোটিং এর মেশিন। এই যে পাউটটা দেখতেছেন, ঠিক আছে, এরকম তিনটা টাইপের পাউট ইউজ করে ছয়টা পলিশ করা হয়। এগুলো দেখেন, এক একটা গ্রেড আছে 50, যেমন এটা আছে কত 52, এইটা আছে কি হচ্ছে আপনার 51, এরকম করে তিনটা গ্রেড, প্রথমে 50, 51, 52, তিনটা তিন লেয়ার, একটা হবে একটু বেশি মোটা, একটা হবে একটু ঘনা, একটা হবে একদম পাতলা। যেমন এই বাইকটা আড়াই বছর গ্যারান্টি থাকবে, যেমন আপনি গাড়িটা দেখতেছেন লাল হলুদ নীল, এটা আপনার কাছে মনে হবে কি এটা মনে ছোট ছোট কেটে কেটে লাগানো হয়েছে, না এটা পুরোটা একটা আনাম, এটাকে বলে ডিকেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে আসছি। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে সিরামিক কোটিং কই থেকে করবেন, সিরামিক কোটিং করলে আসলে বাইকের কি কোনো উপকারিতা আছে কিনা, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। এখানে অলরেডি একটা জিক্সার বাইক নতুন দেখতে পাচ্ছেন, এটা সিরামিক কোটিং চলতেছে, এটাও দেখাবো। অ্যান্ড এটার যে ওনার সেটা হচ্ছে আমাদের অয়ন ভাই, এটা হচ্ছে মিরপুর 10-এ। তো অয়ন ভাই হচ্ছে এই সিরামিক কোটিংয়ের শপটা, এবং এখানে ওনার আরও তিনটে শপ আছে, বাইক সার্ভিস সেন্টার, তারপর হচ্ছে যে কোনো বাইকের স্টিকারিং সব কিছুই আছে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে সিরামিক কোটিং নিয়ে। তো আমরা অয়ন ভাইয়ের কাছে চলে যাই। অয়ন ভাই, যদি একটু সিরামিক কোটিং নিয়ে আমাদের ডিটেলস, একটু আমাদের ভিউয়ার্সদের একটু ডিটেলস জানা যায়, আসলে সিরামিক কোটিংটা কেন করে এবং এটার উপকারিতা কি, কত টাকা লাগে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অয়ান এন্টারপ্রাইজ। আমি সালমান ফারসি, আমার অয়ান এন্টারপ্রাইজের ওনার বলতেছি। সিরামিক কোটিং এর মেইন বেসিক কাজ হলো, সিরামিক কোটিং সবাই ভাবে যে স্ক্র্যাচ করবে না, এটা সেটা ব্যাপারটা তা না, একটা কালারকে ও ধরে রাখে, মানে এটার উপর একটা লেয়ার পড়ে, আপনার হচ্ছে কি বলে এটাকে হচ্ছে কি মানে গ্লাসের লেয়ার বলে, ঠিক আছে, এটা গ্লাস লেয়ার পরে, গ্লাস লেয়ার পড়ার কারণে আপনার সূর্যের অতিরিক্ত বেগুনি রশ্মি যেটা নাকি কালারকে ব্রাইট করে ফেলে, দেখবেন যে সূর্যের আলো পড়তে পড়তে আপনার কালারটা ফেড হয়ে যায়। সিরামিক কোটিং থাকলে এটা ফেড হবে না, বৃষ্টির পানি বা ধুলাবালি পড়লে ফেড হয়ে যায়, সিরামিক কোটিং থাকলে ফেড হবে না। সিরামিক কোটিং বেসিক্যালি যেটা করার নিয়ম, বাংলাদেশে যারা আমরা সিরামিক কোটিং করি বা আমরা যারা সিরামিক কোটিং এর বাইক বা কার ইউজ করি, বেসিক্যালি দেখবেন যে যারা ভালো ভালো শপ এরা হচ্ছে সিরামিক কোটিং করে একটা বদ্ধ জায়গায়। বদ্ধ জায়গায় করার কিছু কারণ আমি আপনাদেরকে শেয়ার করি। সিরামিক কোটিংটা হচ্ছে অনেকটা রঙের মতো, রঙে যেমন ময়লা বা ধুলোবালি পড়লে যেমন রঙটা নষ্ট হয়ে যায়, সিরামিক কোটিং এর ক্ষেত্রে ঠিক তাই। সিরামিক কোটিং এ আপনার যদি বাইরের কোনো ধুলা বা সিরামিক কোটিং এর বাইরে কোনো মানে এমনকি ফ্যানও ছাড়া যাবে না, যেমন আমার এই পুরো রুমটা হচ্ছে সিরামিক কোটিং এর জন্য। সিরামিক কোটিং এর রুমের পিছনে আমি দেখাচ্ছি আমি এসি পর্যন্ত ইউজ করা হয়েছে এখানে, যে যাতে নাকি ওয়েদারটা ঠান্ডা দেয়, কারণ এটা যখন পলিশ করা হয় আমাদের টোটাল জিনিসটা মেশিনে করা হয়। যেমন আমি আপনাদের একটু দেখাই কেন আমাদেরটা ডিফারেন্ট, এই জিনিসটা একটু আমি আপনাদেরকে দেখাই। যেমন আমাদের যে প্রতিটা মেশিন, এগুলো হচ্ছে সিরামিক কোটিং এর মেশিন, এই যে পাউটটা দেখতেছেন, ঠিক আছে, এরকম তিনটা টাইপের পাউট ইউজ করে ছয়টা পলিশ করা হয়, এবং এক একটা পাউট এক এক রকম। আর একটা পাউট দাও তো, যেমন এইটা একটা পাউট, এটা হচ্ছে আপনার বেসিক পাউট, এরপর হচ্ছে সেকেন্ড পাউট, এরপর আরেকটা আছে থার্ড পাউট, এগুলো সব আমাদের পাউট, এগুলো নিউ নিউ যত পাউট আছে এগুলো পাউট দিয়ে আমরা ফার্স্টে এই ক্রিমগুলো ইউজ করি। এটা ধরো এই হচ্ছে ক্রিম, যতগুলো হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা ক্রিমের বোতলের দাম 2500 টাকা, ঠিক আছে, বেসিক। মানে আপনি দেখবেন যে যারা সিরামিক কোটিং করে, সিরামিক কোটিং এ দেখা গেছে যে রাস্তায় দাঁড়ায় সিরামিক কোটিং করতেছে, ফর্মুলা 1 এর পলিশ ইউজ করতেছে, সিরামিক কোটিং বসবে না। সিরামিক কোটিংটা বসার জন্য আপনাকে এই ফ্লেমিঙ্গোর যে অরিজিনাল, এগুলো দেখেন এক একটা গ্রেড আছে 50, যেমন এটা আছে কত 52, এইটা আছে কি হচ্ছে আপনার 51, এরকম করে তিনটা গ্রেড, প্রথমে 50, 51, 52, তিনটা তিন লেয়ার, তিনটা তিন লেয়ারে এটা পলিশ করা হয়। যেমন এই বাইকটা অলমোস্ট কত নাম্বার দেওয়া এখন 50, এটা 50 চলতেছে, মানে এটা পুরোটাকে ঘষে, এবং এটা ব্র্যান্ড নিউ বাইক। সবচেয়ে বড় মজার জিনিসটা হলো কি এটা ব্র্যান্ড নিউ বাইক, ব্র্যান্ড নিউ বাইকে করা সবচেয়ে উত্তম। যত তাড়াতাড়ি আপনি এটা কোটিং করবেন তত বেশি দিন আপনার কালারটা টেকসই হবে। যেমন এই বাইকটা আড়াই বছর গ্যারান্টি থাকবে, আড়াই বছরের মধ্যে কিচ্ছু হবে না, এক বছরের মধ্যে কিছু হলে টোটাল লায়াবিলিটিস আমাদের, আবার নতুন করে আপনাকে করে দেব, ঠিক আছে। আর তার থেকে মজার জিনিস হলো সিরামিক কোটিং এর যে ইস্যুটা, সিরামিক কোটিং নিয়ে যারা যাদের মনে প্রশ্ন থাকে, আমাদের ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে অয়ন এন্টারপ্রাইজ, এবং ইউটিউব চ্যানেল আছে আমাদের অয়ন এন্টারপ্রাইজ, সেখানে আমরা ডিটেলস বলে থাকি। আপনারা যারা সিরামিক কোটিং করতে চান, আমাদের আমাদের ঢাকার বাইরে থেকে প্রচুর কাস্টমার আসে, এবং ঢাকার ভিতরে আমাদের প্রচুর কাস্টমার আসে যারা নাকি আমাদের কাছে সিরামিক কোটিং করে একমাত্র কারণ আমরা সিরামিক কোটিং গ্যারান্টি দিয়ে দিই, কারণ আমরা যেই ধরনের পলিশ, এবং দেখেন যেমন এটা ফ্লেমিঙ্গো পলিশ হবে, ফ্লেমিঙ্গোর এই পুরো পলিশটা আপনার হচ্ছে তিনটা ধাপে করা হবে। প্রথমে মারা হবে পার্ট এ,
পার্ট এ মারার পরে এক ঘন্টা ওয়েট করা হবে, তারপর মারা হবে পার্ট বি মারার পরে এক ঘন্টা ওয়েট করা হবে, তারপর লাস্ট ফিনিশিং এ পার্ট সি মারার পর আমরা দুই ঘন্টা এরকম এসি রুমের ভিতরে এসি চালানো অবস্থায় আমরা এটাকে রেখে দিব। আরেকটা আছে 9H, ঠিক আছে, এইটা আবার কম দামি। যেমন আমরা ফ্লেমিং ওটা আমরা হচ্ছে যারা আমরা ন্যাকেড বাইক ইউজ করি, ন্যাকেড বাইকে আমরা 3,000 টাকা রাখি, পুরো পলিশ, ছটা পলিশ সহ, গ্যারান্টি সহ এবং টোটাল কমপ্লিট করে আমরা দিই, এটা আপনার 3,000 টাকা পড়ে। আর R15 GSX মানে কিটলা বাইকে দেখা যায় যে এটার দাম পড়ে 4,500 টাকা। আর 9H এটা হচ্ছে 10H বলে, এটা হচ্ছে অরিজিনাল জার্মানি, আর এটা হচ্ছে চায়না, চায়না এটার দাম পড়ে কি হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা, ঠিক আছে। আর কিটলা বাইকে 3,000 থেকে 3,500 টাকা। তবে আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা শুধু ন্যানো কোটিংটা ইউজ করছি, এবং ন্যানো কোটিংটা সবচেয়ে ভালো হওয়ার কারণে আমাদের প্রচুর কাস্টমারের ডিমান্ড থাকার কারণে আমরা এটাই ইউজ করি। আরেকটা কথা বলে রাখি, সিরামিক কোটিং যারা করেন, হ্যাঁ, সিরামিক কোটিং এর যত্ন নেওয়ার কিছু বই আছে যেটা নাকি আমরা বলে দিই। যেমন সিরামিক কোটিং করতে গেলে আপনার সিরামিক কোটিংটাকে আপনি কিভাবে টেকসই করাবেন, আপনি তো সিরামিক কোটিং করছেন বাট আপনাকে কিন্তু টেকসই করাতে হবে। যেমন এই পলিশ হবে একটু পরে ওরা রেডি করতেছে পলিশের জন্য, যেমন এখন পার্ট 52 মারবে, এক একটা পলিশ এক এক রকম, যেমন একটা হবে একটু বেশি মোটা, একটা হবে একটু ঘন, একটা হবে একদম পাতলা। তো সিরামিক কোটিং জিনিসটা আসলে অনেকটা সেন্সিটিভ, এটা যারা যে যেখান থেকেই করেন আপনার গাড়ি যেন ক্ষতি না হয় এইভাবে করে করার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলে রাখি, সিরামিক কোটিং করার পর আমরা নিয়ম কানুন বলে দিই, যেমন 2 দিন পানি লাগানো যাবে না, 2 দিন ধুলোমুক্ত জায়গায় রাখতে হয়, ঠিক আছে, ওই 2 দিন আপনার গাড়ির সাথে। এবং আমরা ওটা এটা যখন সিরামিক কোটিং বের হবে আমরা এখানে পলি লাগাই দেবো, যে পলিটা সে চাইলে কান্দে উঠে ফেলতে পারবে, ঠিক আছে। এবং পলিটা 2 দিন থাকবে, 2 দিন পরে পলিটা উঠে ফেলবে, দেন গাড়ি দেখবেন নতুনের মতো থাকবে। আপনি যদি কাদার মধ্যে চুপ দিয়েও আসেন এবং ফোম ওয়াশ করবেন সাথে সাথে চলে যাবে। আর ইম্পর্টেন্ট সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশ, ওই 50 টাকা দামের ওয়াশ, অফারের ওয়াশ করা যাবে না, ডিটারজেন্ট ইউজ করা যাবে না, ঠিক আছে, খার জাতীয় কোনো প্রকার সাবান ইউজ করা যাবে না, আপনাকে সবসময় ফোম ইউজ করতে হবে, সার্ফেক্সেল কিছু ইউজ করা যাবে না, ডিটারজেন্ট কিছু ইউজ করা যাবে না। আপনি সব থেকে মুদির দোকান থেকে 5 টাকা দামের শ্যাম্পু কিনবেন, শ্যাম্পু কিনে শ্যাম্পু গুলো শ্যাম্পু দিয়ে গাড়ি দিতে হবে। আচ্ছা আচ্ছা, সিরামিক কোটিং মানে করার চাইতে সিরামিক কোটিং এর যত্ন নেওয়াটা অনেক বেশি স্বাধীনতা রক্ষার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। When you are used, মানে কি বলবো, যে আপনি তো পলি করতেছেন না, যে 500 টাকার পলি করলাম, পলি করার মধ্যে পলি উঠায় ফেললাম, এটা কিন্তু সিরামিক কোটিং। সো ডেফিনেটলি আপনাকে খুব ভালোভাবে এটা যত্ন নিতে হবে, এবং এটা যত্ন নিলে আপনার 2.5 বছর এই বাইকটা নতুনের মতো দেখাবে। আচ্ছা ভাই, আমার এখন কিছু কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন হচ্ছে, এই যে হর্নেট বলেন, এনএস বলেন, এই যে FZS version 2 version 3, তারপরে এই যে জিক্সার, এগুলোর প্রাইসটা কত, মানে এগুলো ভালোটা করতে কত টাকা লাগবে, আমার সবগুলো যদি বলে দেন আর কি, যারা কাস্টমার আছে। একদম সহজ ভাবে বলে দিচ্ছি, কিটলা বাইক 4,500 টাকা যদি আপনি ফ্লেমিং করেন, কিটলা বাইক যেমন R15 CBR GSXR, তারপর হচ্ছে জিক্সার SF, জিক্সার মানে জিক্সার SF যে কোনো ভেরিয়েশন, তারপর হচ্ছে কি আপনার KPR, এই সমস্ত বাইকগুলো, তারপর হচ্ছে আরো 12 আছে, তার অনেক বাইক আছে, কিটলা বাইক, কিটলা আর কি, এগুলোর বাইকের প্রাইস হচ্ছে 4,500 টাকা। যারা ন্যানোটা মানে ভালোটা, নিটেনিস ন্যানোটা, এবং যারা ভাইয়ের সাবস্ক্রাইবার তারা কিছু টাকা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আমার চ্যানেলের কথা বললে কিছু অনার থাকবে, কিছু অনার মানে এটা হচ্ছে ইটস রেসপেক্ট, ইটস নট ডিসকাউন্ট, ইটস রেসপেক্ট। আর আরেকটা জিনিস হলো যে, আর ভাইয়ের যে কোশ্চেনটা সেটার উত্তরটা শেষ করে, সেটা হচ্ছে যে লাইক পালসার, তারপর হচ্ছে জিক্সার, তারপর হচ্ছে আপনার কি বলে যে নেকেড ভার্সনে যে বাইকগুলো যেমন হর্নেট, ঠিক আছে, এই বাইকগুলোতে আপনারা 3,000 টাকায় করতে পারবেন। আপনি একটা কথা মনে রাখবেন, BMW বাইক গাড়ি যারা চালায় বা মার্সিডিজ যারা চালায়, এরা কোনো ধরনের গ্যাসে চালাবেন, এটা সবসময় তেলে চালাবেন। সো যারা এই ধরনের বাইক চালায়, এটা বিশেষ করে বেশিরভাগ শখ করে চালায়, তাদের কাছে এটা অনেক প্যাশন থেকে, আর এটা করলে শখ করেই করে, আর এই জিনিসগুলো করে অনেক শখ থেকে। তো সিরামিক কোটিং নিয়ে আসলে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, আমি আবারও বলছি, আমাদের একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে অয়ন এন্টারপ্রাইজ, OYAN লিখলে আপনার চলে আসবে, ঠিক আছে, স্ক্রিনে নাম্বারও দেখতে পারতেছেন, এই নাম্বারে কন্টাক্ট করতে পারেন, অয়ন ভাইয়ের সাথে কন্টাক্ট করতে পারবেন। এই যে গ্রাফিক্সগুলো দেখতেছেন, ঠিক আছে, এটা সব ভাই করা, এটা আমাদের কাজের 2%, মানে আমরা 1500 উপর ডিকেল ডিজাইন করছি, ডিকেল জিনিস সব ভাই করা। যেমন আপনি গাড়িটা দেখতেছেন না, লাল হলুদ নীল, এটা আপনার কাছে মনে হবে কি এটা মনে ছোট ছোট কেটে কেটে লাগানো হয়েছে, না এটা পুরোটা একটা আনাম, এটাকে বলে ডিকেল। আচ্ছা আচ্ছা, আমরা বাংলাদেশে সবচেয়ে হাইয়েস্ট পরিমাণে ডিকেল করছি, প্রায় 1500+, এগুলো সব আমাদের নিজস্ব গ্রাফিক্স করা ডিজাইন, এবং আপনি ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইন আইনে আমাদেরকে বলবেন,
আমাদেরকে বলবেন, আমরা সেই ডিজাইনই আপনার বাইকে করে দিতে পারবো। এটা যদি কাও থেকে নিন যে H2R এর ডিজাইন যদি মনে করেন আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, আমরা করতে পারবো। আমার কাছে যদি বলেন যে সুজুকি GSX-R আর ডিজাইন করতে, আমরা ওই ডিজাইনগুলো করতে পারবো। 1000cc গাড়ির ডিজাইন যদি দেখা যদি আপনার মনে হয় যে আমি এই গাড়িটা আমার বাইকের ডিজাইন করতে চাই, যেমন এটা আমার সিভিয়ার, ঠিক আছে, এটা আমার সিভিয়ার। তো এই সিভিয়ারের ডিজাইন টোটালটা আমাদেরই করা, আমাদের যে টেকনিশিয়ান আছে, আমাদের যে কর্মীরা আছে, ওরা এই ডিজাইনটা করছে, পুরো ডিজাইনটা। এবং আমি সামনের চাকা পিছনের চাকা লাল, যেমন এটাও আমার বাইক, এটা কালো কালো করছিলাম ফার্স্টে, তারপর আমার ইয়ে পছন্দ করে না, আমার সহধর্মিনী পছন্দ করে না, আচ্ছা আচ্ছা আমি পছন্দ করে না, পরে আমার লালটা করতে। আচ্ছা তো একটা কথা বলি, যারা হইতেছে মানে এই স্টিকারিং নিয়ে ভিডিও চান, যেহেতু ভাইয়ের স্টিকারের স্বপ্ন আছে, মানে যে কোনো বাইক স্টিকারিং করা যায়, যদি এই স্টিকারিং নিয়ে ভিডিও চান যে স্টিকার ডিটেলসটা আপনারা দেখতে যাচ্ছেন কীভাবে করতেছে বা আপনারা নিজেরা করতে যাচ্ছেন কোন বাইকের করবেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর ভাইয়ের হচ্ছে সার্ভিস সেন্টার আছে, আমি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে কোনো বাইক সার্ভিস করতে আসতে পারেন আর আমারে রেফারেন্স করতে পারেন, ভাই একটা রেসপেক্ট করে দিবেন, ভাই সার্ভিস সেন্টারটা আমি দেখলাম। অবভিয়াসলি আমরা চেষ্টা করি যে আমাদের কাস্টমাররা হ্যাপি থাকুক, যারা দূর দূরান্ত থেকে, কারণ যারা ইউটিউবে যারা ভিডিও দেখে, আমি বেশিরভাগ মানে কাস্টমার, আমার এই 11 বছরের এক্সপিরিয়েন্স, বেশিরভাগ ঢাকার বাইরের কাস্টমাররা প্রচুর পরিমাণে ইউটিউব দেখে, এবং ঢাকার ভিতরের কাস্টমাররা আমার ফেসবুকটা বেশি ফলো করে। এটা এক একটা এক জায়গার ভয়েস অনুযায়ী, যেমন আপনি তো ঢাকার বাইরে যারা কাস্টমাররা থাকে, যারা R15 GSX আর সিভিয়ার চালায়, এরা অবশ্যই পশ কাস্টমার, এটা আমাকে মানতেই হবে। আর এই জন্য দেখা যায় তাদেরকে আমরা আলাদা ভাবে টেক কেয়ার করার ট্রাই করি। এবং এই মানে এই না যে ঢাকার বাইরে একটা পালসার কাস্টমার আপনার সাবস্ক্রাইবার সে আসলে আমাদের কাছে অবহেলিত হবে, সে আমাদের কাছে একজন পশ কাস্টমার। ওকে, মোট কথা যারা রেফারেন্স নিয়ে আসবেন আমাকে একটু জানাবেন যে ভাই আমি ওই ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসি। আমরা আমি ওয়ান এন্টারপ্রাইজের ওনার বা আমার যারা কর্মী আছে আমাদের বলা আছে, কজ অফ সবাই মোটামুটি আমি বেশিরভাগ ইউটিউব চ্যানেলে আমার ভিডিও আছে, সো আমার বলা আছে যে তারা আসলে যেন রেসপেক্ট পায় এবং এক্সট্রা কেয়ার পায়। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকে সিরামিক কোটিং নিয়ে ডিটেলস একটা ধারণা, আপনারা হয়তো ধারণাটা পেয়েছেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর এই ধরনের ভিডিও যদি আরও বেশি বেশি চান, অন্য কোনো বাইকেরও চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ওই ভিডিও নিয়ে আসবো আমি রওয়ান ভাই মিলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি রোমান আজকে এখানে বিদায় নিচ্ছি, রওয়ান ভাই আমরা আল্লাহ হাফেজ দিন।